জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার পর অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা মনে করছেন এক লাফে দাম এতটা বাড়িয়ে দেওয়া সরকারের এক দশকের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় সিদ্ধান্ত। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক ও সমমনা দলগুলো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের প্রতি অসন্তুষ্ট। কোনো কোনো শরিক দলের নেতা এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রকাশ্যে বিরোধিতা করেছেন। কেউ কেউ বলছেন দাম রেকর্ড হারে বাড়িয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ দেশে এমনিতেই নিত্যপণ্যের দাম ব্যাপক চড়া, মানুষ এর মধ্যে কষ্টে রয়েছে। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লোকসানের কথা বলেছে। তবে দেখা যাচ্ছে বিপিসি 2020-21 অর্থ বছর পর্যন্ত টানা 7 অর্থবছরে জ্বালানি তেল বিক্রি করে 43,000 কোটি টাকা মুনাফা করেছে। ওই সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক কম থাকলেও সরকার দেশে তেমন একটা কমায়নি। এখন বিপিসি মাত্র কয়েক মাস ধরে লোকসান দিতেই ডিজেল পেট্রোলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো। সরকারের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে কেউই সমর্থন করছেন না। বিশ্লেষকদের মধ্যে যারা বিশ্ববাজার ও দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখে জ্বালানির দাম কিছুটা সমন্বয়ের পক্ষে ছিলেন, তারাও এতটা মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনা করেছেন। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে মূল্যবৃদ্ধিকে যৌক্তিক বলার চেষ্টা করলেও ভেতরে ভেতরে অস্বস্তি প্রকাশ করেছেন। দলটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের 6 জন নেতা, মন্ত্রিসভার 3 জন সদস্য এবং আওয়ামী লীগের 3 জন সংসদ সদস্যের সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করার বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে তাদের বেশিরভাগই হতাশা প্রকাশ করেছেন। তারা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তুলে ধরার মতো শক্ত কোনো যুক্তি নেই। সরকারের সিদ্ধান্তের সপক্ষে বলতে গেলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে, আবার মানুষের কষ্টের কথা বললে সরকার অস্বস্তিতে পড়বে, এজন্য চুপ থাকাই শ্রেয় মনে করছেন তারা। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন সরকারের কাছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিকল্প কিছু ছিল না, তবে দাম একেবারে এক ধাপে এত বেশি না বাড়িয়ে বরং ধাপে ধাপে বাড়ানোর সুযোগ হয়তো ছিল। তিনি বলেন মানুষের দুঃখ কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে কেউ বেশি অনুভব করেন না, তবে এটাও বুঝতে হবে সবসময় একরকম যায় না, খারাপ সময় আসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশকেই খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছে, এখন সবাই মিলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগের নেতাদের মূল্যায়ন হলো সরকার টানা 14 বছর ধরে ক্ষমতায় আছে, এ সময় বিরোধীদের দমন ও নির্বাচন নিয়ে বিতর্ক সামনে এসেছে, কিন্তু অর্থনীতি গতিশীল থাকায় এবং বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় মানুষ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়নি। এখন অর্থনীতি চাপে পড়েছে, চলতি হিসাবে ঘাটতি 50 বছরের মধ্যে সর্বোচ্চ, ডলারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, খাদ্যপণ্য সহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র মানুষকে আরও কষ্টে ফেলে দেওয়া হলো। অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সাফল্য ছাপিয়ে এখন সামনে এসেছে দ্রব্য মূল্যবৃদ্ধি। সরকারের একটি বড় সাফল্য ছিল বিদ্যুৎ সংকট দূর করা, এখন দিনে 3 থেকে 10 ঘন্টা লোডশেডিং সেই সাফল্যকেও প্রশ্নবিদ্ধ করেছে। আওয়ামী লীগের দলীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে কতটা পড়বে, তা থেকে মানুষকে কিভাবে রক্ষা করা হবে, সরকারের তদারকি ব্যবস্থাই বা কী, এসব বিষয়ে সমন্বিত কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু প্রথম দিনই তা পরিবহন মালিক শ্রমিকেরা মানেননি, আরও বেশি ভাড়া আদায় করেছেন। এ বিষয়ে সরকারের কার্যকর কোনো তদারকি ব্যবস্থা নেই। দলের নেতাদের অনেকে আবার পরিবহন খাতের নিয়ন্ত্রক। আওয়ামী লীগের নেতা কাজী জাফরুল্লাহ স্বীকার করেন যে সরকার নির্ধারিত হারের চেয়ে বাসে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তিনি বলেন এ বিষয়ে যাত্রীদের প্রতিবাদ করতে হবে, সরকারকেও তদারকি জোরদার করতে হবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র বলছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের চড়া দাম নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই সরকারের বিরোধী অবস্থানে। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী অবস্থান তৈরির চেষ্টা করছে। নানা বিষয়ে বিরোধী দলগুলোও মাঠে নেমে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে তাদের হাতে বরং উপলক্ষ তুলে দেওয়া হলো। এই দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের বেশিরভাগ মন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতারা পুরোপুরি অন্ধকারে ছিলেন বলে দাবি করেছেন দলীয় সূত্র। নেতারা কেউ কেউ মনে করছেন সরকারের এই ধরনের অজনপ্রিয় সিদ্ধান্তের ক্ষেত্রে উচ্চপদস্থ আমলারা প্রভাবিত করে থাকতে পারেন। সরকার অতিমাত্রায় আমলা নির্ভর হয়ে পড়েছে বলেও তারা মন্তব্য করেন। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রাজনীতিবিদরা এমনকি মন্ত্রিসভার সদস্যরাও গুরুত্ব পাচ্ছেন না, আর এ কারণেই জ্বালানির মূল্য এক লাফে 42 থেকে 51% বাড়ানোর সিদ্ধান্ত আসতে পেরেছে। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা দেখাতে সরকার নানা ব্যাখ্যা বিবৃতি দিয়েছে, তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকারের রাজনৈতিক শরিক ও মিত্ররা।
14 দলীয় জোটের শরিক দলগুলো বরাবরই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ মুখর। এবার তারা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে জোরালো বিরোধিতা করে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট কেন্দ্র, গণতন্ত্রী পার্টি বেশ সক্রিয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিন এক অনুষ্ঠানে বলেন, IMF-এর শর্ত মেনে সরকার বিষ কিনল। আর জাসদের সভাপতি হাসানুল হক ইনু মনে করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটি সব দিক বিবেচনা করে নেওয়া হয়নি। তিনি গণমাধ্যমের কাছে বলেন, ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির কোনো যুক্তি থাকতে পারে না। এর ফলে সরকার যে আয় করবে তা 7 লাখ কোটি টাকার বাজেটের কাছে নগণ্য। মাত্র 12,000 কোটি টাকার জন্য দেশের নিম্ন আয়ের মানুষের পেটে লাথি মারা উচিত নয়। সরকারের কাছে তিনি জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা মিটিং মিছিলও করবেন। অন্যদিকে আওয়ামী লীগের অন্যতম মিত্র জাতীয় পার্টি, তারা সংসদের প্রধান বিরোধী দল হলেও গত এক যুগে মাঠে ময়দানে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে কোনো আন্দোলন কর্মসূচি পালন করেননি। কখনো কখনো সংসদের সরকারের সমালোচনা করে দলটির সংসদ সদস্যরা বক্তব্য দিয়েছেন। সাধারণ মানুষের কাছে দলটি সরকারের কাছের দল হিসেবেও পরিচিত। অবশ্য জাপাও মাঠে আন্দোলনের কর্মসূচি দিয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর। দলটির সূত্র জানিয়েছে, গত রোববার দলের চেয়ারম্যান জিএম কাদের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকও করেন। সেখানে 2 দিনের কর্মসূচিও ঘোষণা করে জাপা, যার ফলে সারাদেশে জাপার বিভাগীয় জেলা উপজেলা সব ইউনিটের উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল কর্মসূচি রয়েছে। এছাড়া জাপার চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমের কাছে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঠেকাতে পারা সরকারের ব্যর্থতা, এর মাধ্যমে সরকার সাধারণ মানুষকে মেরে ফেলার পথে ঠেলে দিয়েছে। তিনি আরো বলেন, আমরা মেগা প্রকল্প চাই না, মানুষের খাবার ভালোভাবে বাঁচার ব্যবস্থা চাই না।